সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে আজ ভোর 4টার দিকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকায় তার বাসায় ভোরে সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন বলে জানিয়েছেন ওই বাসার মালিক। এ সময় শামসুজ্জামানকে আটকের পাশাপাশি তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন এবং একটি পোর্টেবল হার্ড ডিস্ক জব্দ করা হয়। তবে স্থানীয় পুলিশ এবং সিআইডির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি শুনেছেন, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।